নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রথম মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের শেয়ার ফেসবুক লাইভে এই সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে মা সৎসঙ্গে এসছেন সেটা হচ্ছে কালকে আগামীকাল অর্থাৎ সপ্তমী, মানে গঙ্গা সপ্তমী। তো আজকে আমরা জেনে নেব গঙ্গা সপ্তমীর মাহাত্ম্য এবং তার পুনর্বিবরণ। প্রথমে বলবো কেন আশা আসিয়াছে, পরে কাজে পরে দেশি পরে বেশি পরে বাসি পরে সব কাজে পরে বোঝা মাথি নিয়ে পরে তরে প্রাণ দিন পরে শের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাষ্ট শিশু তারা সত্যি শ্রী মাতা ঠাকুরানির চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, তাদের প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ, তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা। অনুষ্ঠানের প্রত্যেক দিন যেটা মনে করানো, কোভিড প্রোটোকল প্রত্যেকে মেনে চলো, প্রত্যেককে সচেতন হতে হবে। মহামারীর সঙ্গে মহামারীকে রুখতে গেলে সচেতনতা বৃদ্ধি খুব প্রয়োজন। প্রত্যেককে সচেতন হতে হবে, কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। এগুলো আমি প্রত্যেকটা সময় প্রত্যেককে বলবো যে এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। আর মালকময় মহাশক্তি আশ্রমের পক্ষ থেকে যে মহামারীর যে বিপর্যস্ত অবস্থা, তার থেকে দুস্থ এবং ক্ষুধার্ত মানুষের জন্য যে নিঃশুল্ক মহাপ্রসাদ, অন্ন মহাপ্রসাদ, প্যাকিং প্রসাদের দেবার ব্যবস্থা হয়েছে সেটা তোমরা জানো। তোমাদের প্রত্যেককে অবগত করার জন্য আবার বলি যে অন্ন মহাপ্রসাদ, প্যাকিং মহাপ্রসাদ ফোন করে দিতে হবে আগের দিন থেকে পরিবারের কত লোকজন। অবশ্যই শেয়ারের মাধ্যমে এই বার্তা প্রত্যেকটা জায়গায় তোমরা ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকটা মানুষ, ক্ষুধার্ত মানুষ, বিপর্যস্ত মানুষ, করোনা গ্রাসে কবলিত সমস্ত মানুষ, যাতে সত্যি খুব প্রয়োজন, যাদের খাওয়া দাওয়ার এই সময় ভীষণভাবে একটা সংকটময় অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের কিন্তু এই সময়টা খুব উপকার হবে। তোমরা যদি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তোমরা প্রত্যেককে জানিয়ে যাও যে মারকুময় মহাশক্তি আশ্রমের করোনা মহামারীতে বিপর্যস্ত ক্ষুধার্ত দুস্থদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটা তোমরা প্রত্যেককে জানিয়ে দেবে। আগামী দিন গঙ্গা সপ্তমী। গঙ্গা সপ্তমী কি? কারণ আমরা যখন গঙ্গা পুজো করি, গঙ্গা মায়ের মন্ত্র পাঠ করি, তখন আমরা সর্বপ্রথমে বলি সত্য পাতক সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী। যাই হোক, এই মন্ত্রটি থেকে সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি পেতে পারে গঙ্গার আরাধনায়। আর আজকে গঙ্গা সপ্তমী, আগামী দিন গঙ্গা সপ্তমী, পূর্ণ লগ্ন আগামী দিন। আমি প্রত্যেককে মা গঙ্গার এই সপ্তমী মাহাত্ম্য কথা শোনাব, কারণ পাপ ও বিমোচনী মাতা গঙ্গা, পাপ ও বিনাশিনী মাতা গঙ্গা, পাপ হন্তা মাতা গঙ্গা, পাপ ধৌত করে দেন মাতা গঙ্গা। আর কথায় বলি যথা ধর্ম তথা জয়, পাপ করলে ভুগতে হয়। অর্থাৎ মানুষ যে বর্তমানে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে সেটা অনেক সময় আমরা দেখি তার পূর্বজন্মের সুকৃতি কিংবা দুষ্কৃতি থেকে চলে আসে। তাই সেই জন্য আগামী দিন গঙ্গা সপ্তমী আমি প্রত্যেককে মাতা গঙ্গার সেই পাবন কথা শোনাব, যে পাবন কথা শোনালে প্রত্যেকের মধ্যে থেকে পাপ প্রবৃত্তি দূরে যাবে, সঞ্চিত পাপ, যাদের যেমন সঞ্চিত পাপ রয়েছে তার হ্রাস হবে। কারণ এই কথা শুনলে, মাতা গঙ্গার কথা শ্রবণ করলেও শাস্ত্র বলছে সমস্ত পাপ দূরীভূত হয়। পাপনাশিনী মা গঙ্গা, গঙ্গা মা যেখানে আসেন সেখানটা পবিত্র করে দেন। মা গঙ্গার জলে সমস্ত কিছু পবিত্র হয়ে যায়। মা গঙ্গার নাম নিলে সঙ্গে সঙ্গে দেহ মন আত্মা শুদ্ধ হয়ে যায়। সে মাতা গঙ্গার পুনর্জন্ম হয়েছিল, পুনর্জন্ম এই গঙ্গা সপ্তমী, বৈশাখ মাসের শুক্ল পক্ষের যে সপ্তমী। অনেকে ভাববে মা জ্যৈষ্ঠ মাস চলছে, তুমি বলছো বৈশাখ মাস চলছে, তিথিটা কিন্তু এটা বৈশাখী সপ্তমী।
আগামী দিন সপ্তমী তিথি পড়ে গিয়েছে, আগামী দিন যেহেতু সূর্যোদয়ের সময় সপ্তমীটা থাকছে, তাই কিন্তু আগামী দিন গঙ্গা সপ্তমী বিশেষ শুভ, বিশেষভাবে শুভ। যাই হোক, মূল কথায় চলে আসব। ভগবান রামচন্দ্রের বংশধর পূর্বজ, পূর্বজ সগর রাজা যখন যজ্ঞ করছিলেন অশ্বমেধ যজ্ঞ, সেই সময় তার অশ্বটি কিন্তু চুরি হয়ে যায়। মায়া বলে অশ্বটি চুরি করেন দেবরাজ ইন্দ্র। এই বাবুন কথা, গঙ্গা সপ্তমীর কথা তাপিত প্রাণ শীতল করবে, অশান্ত মন শান্ত হবে, আতি ব্যাধি দূরে যাবে, পাপ তাপ অনেক দূরে চলে যাবে। তাই জন্য এই গঙ্গা সপ্তমী পূর্ণ লগ্নে সপ্তমী তিথিও চলছে, আগামী দিন সূর্য পাচ্ছে, তাই আগামী দিন গঙ্গা সপ্তমী বিধেও। যাই হোক, সেই সময় সগর রাজার ঘোড়াটা দেবরাজ ইন্দ্র চুরি করেছিলেন। সগর রাজার 60,000 পুত্র, সেই 60,000 পুত্র, 60,000 পুত্র কিন্তু সেই ঘোড়াকে অনুসন্ধান করতে শুরু করে, সেই ঘোড়াকে অনুসন্ধান করতে শুরু করে। সেই ঘোড়াকে যখন তারা অনুসন্ধান করতে চায়, তখন তারা কিন্তু ঘোড়াকে কোথাও পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। এমত অবস্থায় তারা যখন পাতালে প্রবেশ করে, তারা যখন পাতালে প্রবেশ করে ঘোড়াকে খুঁজতে 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 খুঁজতে, সেইখানে সাক্ষাৎ কপিল ভগবান, সাক্ষাৎ কপিল দেব সাধনা করছিলেন। সাক্ষাৎ কপিল দেবের সামনে ছলনা করে দেবরাজ ইন্দ্র সেখানে কিন্তু রেখে গিয়েছিলেন সেই ঘোড়াটি। সাক্ষাৎ সেই কপিল ভগবানের সামনে সেই ঘোড়াটি রেখে গিয়েছিলেন। সগর রাজার যখন 60,000 পুত্র এলেন, এসে কপিল দেবের সামনে ঘোড়াটি দেখলেন, তখন কিন্তু তাকে না বুঝে, না জেনে, না হিতাহিত কল্পনা করে তারা কিন্তু তাকে চোর চোর বলে উচ্চই স্বরে তারা চিৎকার করতে লাগলো, তারা চোর চোর বলে চিৎকার করতে লাগলো। এই মতো অবস্থায় সগর রাজা তার কপিল ভগবান তিনি ধ্যান ভঙ্গ হলেন এবং ওদেরকে প্রাণদণ্ড দিলেন, প্রাণদণ্ড দিলেন। কিন্তু একটা কন্ডিশন রাখলেন, যদি গঙ্গার জল কোনোভাবে তাদের ছিটানো যায়, তাহলে কিন্তু ওদের পুনর্জীবন লাভ হবে। কিন্তু ততক্ষণ তো গঙ্গা বন্দিনী, গঙ্গা ভগবান বামন অবতারের পা ধুয়ে দেবার পর ব্রহ্মাদেব তাকে কমণ্ডলুর মধ্যে রেখে দিয়েছেন। যেহেতু কমণ্ডলুর মধ্যে গঙ্গা রয়েছে, সেই অবস্থায় সেই সগররাজ বংশ অর্থাৎ রামচন্দ্রের পূর্বজরা ভগীরথ ভগবানের তপস্যা করলেন, ভগবানের তপস্যা করে মা গঙ্গাকে নিয়ে আসতে চাইলেন মর্তে। মর্তে নিয়ে আসার প্রথম পর্যায়ে শিবের জটার মধ্যে তাকে আবদ্ধ হতে হলো, আবদ্ধ না হলে তার এই ভার ধরণ সহ্য করতে পারবে না। যখন গঙ্গাকে নিয়ে আসার তপস্যা করে ভগীরথ তপস্যায় তুষ্ট করলেন যে গঙ্গাকে নিয়ে আসবেন বলে, ঠিক এমত অবস্থায় মা গঙ্গার একটা কন্ডিশন রইল যে তুমি যে পথে যাবে আমি সে পথে তোমাকে অনুসরণ। ভৈরত আসছেন, চলছেন, মাঠ পেরোয়, পর্বত পেরোয়, পথ পেরোয়, পথের পর পথ তারা পেরিয়ে আসছেন। এমত অবস্থায় হঠাৎ করে পথে পড়ল জহ্নমুনির আশ্রম। আর জহ্নমুনির আশ্রমের মধ্য দিয়ে যেতে যেতে ভগীরথ সেখানে দাঁড়ালে মা গঙ্গা তো পিছনেই আসছিল। মা গঙ্গা স্রোতস্নে গঙ্গা, পাপ নাশিনী গঙ্গা, সংকোচ নাশিনী মা গঙ্গা পিছনে আস্তে আস্তে জহ্নমুনির আশ্রমকে ভাসিয়ে দিতে লাগল। ক্রোধিত মুনি ক্রোধিত হলেন, সঙ্গে সঙ্গে এক আজমনে এক গণ্ডসে সমস্ত গঙ্গাকে তিনি পান করে দিলেন। ভগীরথ দুঃখে কাতর হয়ে পড়লেন। ভগীরথ সহ সমস্ত দেবতারা জহ্নমুনির কাছে সমস্ত ঘটনা বললেন এবং স্তুতি করতে থাকলেন যাতে মুনি সন্তুষ্ট হন। মুনি যখন সন্তুষ্ট হলেন, সমস্ত কিছু শুনলেন, নিজের কান থেকে পুনরায় গঙ্গাকে
নির্গত করলেন। পুনরায় তিনি গঙ্গাকে নির্গত করলেন। কিভাবে নির্গত করলেন? না মুখ দিয়ে পান করেছিলেন আর কান দিয়ে তিনি তাকে পুনরায় নির্গত করলেন। অর্থাৎ যেদিন নির্গত করেছিলেন সেদিন বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, মা গঙ্গার পুনর্জন্ম হল, অর্থাৎ গঙ্গার সপ্তমী। এদিন মাতা গঙ্গার বিশেষ পুজো, বিশেষ পাঠ, বিশেষ অর্চনায় মানুষের জীবনে সঞ্চিত কর্ম, সঞ্চিত পাপ কর্ম নাশ হয়, দূরীভূত হয়, মানুষের জীবনে সুষ্ঠুতায় পরিপূর্ণ হয়। তবে বর্তমান মহামারীকালীন লকডাউনের জন্য আমি কাউকেই বলবো না যে গঙ্গায় কি অবগাহন করার কথা, আমি কাউকেই বলবো না, আমি প্রত্যেককে বলবো গৃহের মধ্যে মাতা ভগবতী গঙ্গের স্মরণ করো, মনন করো, চিন্তন করো, মাতা গঙ্গাকে ভগবতী গঙ্গাকে এক মনে ধ্যান করো। ভগবান শিবের মাথায় যদি বাড়িতে গঙ্গা জল থেকে থাকে, আগামী দিন গঙ্গার সপ্তমীর শুভক্ষণে আমি প্রত্যেককে বলবো একটু শিবাভিষেক করো, তোমাদের জন্ম জন্মান্তরে পাপরাশি ভস্মীভূত হবে। যদি গঙ্গার জল থাকে সেই গঙ্গার জল আগামী দিন সকাল 8টার মধ্যে সারা বাড়ির ঘরে গৃহে যদি থাকি, আমি এই মহামারীকালীন কাউকেই বলবো না গঙ্গায় যেতে, নইলে আমি জোয়ারের জলের নিয়ম বলি সেগুলো আমি আজকে বলবো না, যেহেতু মহামারীকালীন ঘরে থাকাটা অনেক নিরাপদ, প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে চলো, কোভিড বিধি মেনে চলো, তাতে সংক্রমণের হার কমবে এবং দ্রুত মানুষ আরোগ্য হবে। সেই জন্য বলবো ঘরে যাদের গঙ্গা জল রয়েছে তারা কি করবে জানো, তারা গঙ্গার জলটা সারা ঘরে 8টার আগে ছড়িয়ে দেবে। যাদের গঙ্গা জল নেই, ও মা আমরা কি করব গো, তোদেরও চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তারা কি করবে জানো, জল শুদ্ধি মন্ত্র না জানা থাকলে আশ্রমে ফোন করবে, জল শুদ্ধি মন্ত্র ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী ইত্যাদি ইত্যাদি মন্ত্র পাঠ করে সেই জলকে শুদ্ধ করে সেই জলে তীর্থাবাহন করে সারা বাড়ির মধ্যে ছড়িয়ে দাও, এবং সেই শুদ্ধ জলে ভগবান শিবের অভিষেক, কালকে গঙ্গা যেন শিবের মাথায় একটু গৃহের যে শিব রয়েছে তাতে। আমি কাউকে বলবো না যে কেউ এই কোভিড পরিস্থিতিতে কোনো শিব মন্দিরে যাবে, এই কোভিড পরিস্থিতি লকডাউন পরিস্থিতিতে গৃহের মধ্যে থেকে শিবার্চনা করো, গঙ্গার সপ্তমী পালন করো, মা গঙ্গা স্মরণ করো। প্রত্যেককে বলবো এই ঘোর সংকটে অনুষ্ঠানের শেষার্থে প্রত্যেককে যেটা বলি যে প্রত্যেকে এই সময় মা ভগবতী জগদম্বার স্মরণ নাও, প্রত্যেকে মার কাছে প্রার্থনা করো, প্রত্যেকের সম্মিলিত প্রার্থনায় বিশ্ব আবার শান্তিপূর্ণ হবে, সর্বোচ্চ করোনা মুক্ত হবে, করোনার করাল গ্রাস থেকে মানুষ মুক্ত হবে, মা ভগবতী জগদম্বার কৃপায় প্রত্যেকের গৃহে সুখ শান্তি আসুক, স্বজন হারা মানুষ প্রিয়জনকে হারিয়েছে সর্বত্র দুঃখ, সর্বত্র ক্রন্দন, সর্বত্র হাহাকার, এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই যে একটা হৃদয় বিদারক পরিস্থিতি, আমি এই সময় বলবো মা ভগবতী জগদম্বার স্মরণ নাও, ভগবান মহামৃত্যুঞ্জয় শিবের স্মরণ নাও, তোমাদের প্রত্যেকের ভালো হবে, তোমাদের প্রত্যেকের পরিবার পরিজন সুস্থ হবে, যারা অসুস্থ তারা দ্রুত আরোগ্য হবে, তোমরা প্রার্থনা করো, প্রার্থনার সাংঘাতিক শক্তি। তবে অনুষ্ঠানের প্রায় শেষ লগ্ন, আমি তোমাদেরকে শেষকালে একটিবার আবার জানাবো যে অতি অবশ্যই মা রূপময় মহাশক্তি আশ্রম থেকে এই ভয়াবহ মহামারীতে যারা অন্ন কষ্টের মধ্যে রয়েছে, দুস্থ ক্ষুধার্ত, তাদের জন্য যে প্যাকিং অন্ন মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে তোমরা প্রত্যেকে শেয়ার করবে, শেয়ার করে দিক থেকে দিগন্তে মানুষকে তোমরা জানাবে। এই সময় অতি কষ্টের কালীন যারা রয়েছে তাদের চোখে মুখে একটু হাসি আসবে, তাদের একটু সুরাহা যদি হয় তার জন্য আমাদের চেষ্টা। আর প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আজকে কথাকে এখানেই বিশ্রাম দেব, সময় যে নাই তবু বলে যাই, চিন্তা কি গো,
আমি তো আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় মা।